হেফাজত শেষ ফের আদালতে পেশ শঙ্করকে বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য রেশন দুর্নীতি মামলায় 5ই জানুয়ারি গ্রেফতার করা হয় শঙ্করকে 14 দিনের হেফাজতে ইডির জেরায় একাধিক তথ্য সামনে এসেছে এবার শঙ্কর আঢ্যকে ফের আদালতে পেশ বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য রেশন দুর্নীতি মামলায় 5ই জানুয়ারি তাকে গ্রেফতার করা হয় ফের তাকে পেশ করা হচ্ছে আদালতে এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি আপনি যতিপ্রিয় মল্লিককে টাকা আপনার কোম্পানির মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন কি জন্য উনি ওনার সঙ্গে যদি এত ভালো সম্পর্ক থাকবে আমারে কেন কাউন্সিলর টিকিট দিল না চেয়ারম্যান থেকে কেন উনি ছড়াল আচ্ছা একই দিনে সাজানের কাছেও গিয়েছিল সাজান ফের আদালতে পেশ শঙ্করকে এই মুহূর্তে সেদিকে নজর রাখবার চেষ্টা করব নগরদায়লা আদালত থেকে সরাসরি অদ্রজা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে অদ্রজা এই মুহূর্তে লাস্ট কি আপডেট পাচ্ছ একেবারে দিদি তোমাকে জানিয়ে রাখি যে আজকে বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যের মামলাটি রয়েছে ইডির বিশেষ আদালতে অর্থাৎ নগরদায়রা আদালতে এবং কিছুক্ষণ আগেই তাকে মেডিকেল চেক আপের পর কিন্তু ইডি হেফাজতের মেয়াদ তার শেষ হয়েছে আজকে এবং তাকে মেডিকেল চেক আপের পর কিন্তু ইতিমধ্যেই আদালতে নিয়ে আসা হয়েছে এবং আদালতে নিয়ে আসবার সময় সাংবাদিকদের বেশ কিছু প্রশ্নের তিনি উত্তর দেন প্রথমেই আসি তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে রেশনে কি কোনো দুর্নীতি হয়েছিল তখন তিনি জানান যে আমার কোনো রেশনের ডিলার ছিল না ডিলার নেই আমি ডিলার নই এবং তার পাশাপাশি যখন তাকে জিজ্ঞাসা করা হয় মাথাকে তখন তিনি বলেন যে তদন্ত করে দেখা হবে তারপরে কিন্তু সেই বিষয়টি তারপরে সেখানে কিন্তু তিনি আদালতে চলে যান এবং তার পরবর্তীকালে আমি তোমাকে যে বিষয়টি জানিয়ে রাখি যে ইতিমধ্যেই কিন্তু শঙ্কর ধৃত শঙ্কর আঢ্যের বিরুদ্ধে ফেমা আইনে কিন্তু তাকে ফেমা আইনে কিন্তু তার আদালতে মামলা রিজু করেছে ইডি এবং তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে যে বিষয়গুলি উঠে আসছে যে শঙ্কর আঢ্যর ফরেক্স প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে ইতিমধ্যে ফেমা আইনে মামলা রিজু করা হয়েছে এবং তার পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে এই শঙ্কর আঢ্যর এই যে কোম্পানি মার্কুইস স্ট্রিটে যে কোম্পানি সেই কোম্পানিতে যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টগুলো কিন্তু ইতিমধ্যে খতিয়ে দেখা ব্যাংকের যে ট্রানজ্যাকশন কী ছিল সমস্ত কিছুই কিন্তু খতিয়ে দেখেছে ইডি এবং তার থেকেই কিন্তু যে বিষয়টি জানা যাচ্ছে ইডি সূত্রের খবর যে এই অ্যাকাউন্টে কিন্তু 2700 কোটি টাকা কিন্তু পাওয়া গিয়েছে এবং এই টাকাটা কিন্তু 2 থেকে 3 বছর ধরে এই টাকা কিন্তু জমা পড়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং শুধু তাই নয় তার পাশাপাশি যে বিষয়টি উঠে এসছে যে এই অর্থ কিন্তু মূলত বৈদেশিক মুদ্রা এবং এই 2700 কোটি টাকার এই বৈদেশিক মুদ্রা মূলত ডলার এবং তার পাশাপাশি এই ডলারে কিন্তু সেটা কনভার্ট করা হয়েছিল এবং ইউরোতে কনভার্ট করা হয়েছিল এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং এই যে কোম্পানি এই শঙ্কর আঢ্যর যে এই মার্কুইস স্ট্রিটের কোম্পানি এই কোম্পানির কিন্তু মূলত যারা ডিরেক্টর তারা ছিলেন হচ্ছে শঙ্কর আঢ্যের ভাই এবং তারপর অদ্রজা অবশ্যই পরবর্তীতে কি পদক্ষেপ হয় আদালতে কি নির্দেশ দেওয়া হয় সেদিকেই আমাদের নজর থাকবে অদ্রজা আপাতত ধন্যবাদ